বন্ধুকে যে আপনাকে খারাপ থেকে দূরে আনবে রবের রহমতের দিকে বারবার যাওয়ার জন্য উৎসাহিত করবে সেই সব মনে রাখবেন যে বন্ধু আপনাকে বলবে চলো একটা টান দি বন্ধু না কারণ বন্ধুর শর্ত হচ্ছে সে উপকার করবে ক্ষতি করবে না কেউ যদি আপনাকে বন্ধু নামে বলে চলো একটা টান দি আপনি বলবেন তুমি আমার বন্ধু না কেউ যদি বলে যে তিন চারটা প্রেম করলে সমস্যা নাই সে আমার বন্ধু না তুমি কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তোমার প্রেম নাই কেন তোমার প্রেমিকা নাই কেন তোমার বয়ফ্রেন্ড নাই কেন গার্লফ্রেন্ড নাই কেন সে আমার বন্ধু না বন্ধুকে যে আপনাকে ফজরের জন্য তুলে দিবে বন্ধুকে যে আপনার রাগের সময় আপনাকে ধরে বলবে যে থাক মাফ করে দে তুই এদিকে একে মাফ করে দে আল্লাহ তোকে মাফ করে দিবে বন্ধুকে যে আপনাকে হাতটা ধরে উৎসাহ দিবে দোস্ত পেরেশান হইস না বিপদ সবার জীবনে আছে আল্লাহ হয়তো তোকে একটু পরীক্ষা নিচ্ছে একটু ধৈর্য ধর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আজ না পেলেও অন্তত দুনিয়ার শেষ পর্যন্ত যাই তুই পাবি হায়াতের শেষ পর্যন্ত সময়ে পাবি আর সেটাও যদি না হয় অন্তত হাশরের ময়দানে এটার উত্তম নিয়ামত পাবি এটা হচ্ছে তো আপনার সত্যিকার বন্ধু আপনি বসে আছেন হঠাৎ একটা মেয়ে যাচ্ছে আপনি মেয়ের দিকে তাকায় কিছু একটা বলতে লাগলেন সে বন্ধু আপনার হাতটা ধরে বলবে দোস্ত এমন করিও না তুমি অন্যের হবু বউয়ের ইজ্জত নষ্ট করবা তোমার হবু বউয়ের ইজ্জত ওদিকে নষ্ট হয়ে যাবে আর একটু জোরে বলেন ঠিক কিনা 2025 সালে আমার বোনের বিয়ে হবে ওনার বাড়ি এখানে রাস্তা দিয়ে যাচ্ছে আপনি তাকে দেখে চোখ দিয়ে জেনা করলেন কিংবা হাত দিয়ে জেনা করলেন কিংবা জবান দিয়ে আপনি কথা শুনালেন তাহলে ওনার বিয়ে হবে 2025 সালে আপনার বিয়েও 2025 সালে আপনার বউটা মনে করেন কুমিল্লা সিটিতে তাহলে আপনার বউ তো কোনো না কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো না কোনো স্কুলেতে যাচ্ছে কোনো না কোনো কলেজে তো যাচ্ছে কোনো না কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো 2025 সালে অমুক এলাকার জামাইয়ের বউকে যেরকম আপনি ইজ্জতকে নষ্ট করছেন আপনার বউয়ের ইজ্জতও নষ্ট হয়ে যাবে